গন্ধ, যখন খুলেছে তখন গন্ধ, আমরা যাইনি, যারা যারা দেখেছে তারা সব গন্ধ, আমরা ভয়ে যাইনি। ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে, পুলিশ এসে দেখে প্লাস্টিকের মধ্যে লাশ জড়ানো আছে, ওখানে দরজা খুলে ওরা লাশটা নাকি খুলে দেখেছে। পারিবারিক ওদের ঘর ঘর বাড়ি সব কিছু নিয়ে অশান্তি, বৌমার সাথে ছেলের সাথে সবসময় বাড়ি লিখে দিতে হবে, এই দিতে হবে ওই দিতে হবে, দিন রাত্রির মারামারি। বহুদিন ধরে ওর মাকে, মায়ের ওপর টর্চার হতো, ওই বৌমা ছেলে বলে প্রায় অশান্তি করতো বাড়িতে, যেমন সাংসারিক হয় বারবার হতো, আমরা আসতাম ছাড়িয়ে দিতাম। একটা বোন ছিল তাকেও মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, দুদিন ধরে ওনাকে দেখা যাচ্ছে না। তো কালকে রাত্রিবেলা থেকে কেউ জানতো না, কালকে রাত্রিবেলা হঠাৎ সব ওই দেখছে পুলিশ ঢুকছে, তো ঢুকতে এখানকার আমাদের পাশের বাড়িতে একটা ছেলে বলছে যে কী হলো পুলিশ, কী ব্যাপার, বলছে ওর বাড়ি থেকে ফোন করেছে নাকি ওর মা নাকি পেছনে মোড়ে পড়ে আছে। তখন ওই দরজা খুলতে দেখা যাচ্ছে যেরকম একটা প্লাস্টিকের মধ্যে জড়িয়ে ঘরের পেছন দিকে একটা ভিত আছে, তার মধ্যে জঙ্গলে পড়ে আছে। নির্মীয়মান ঘরে গতকাল মহেশতলা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের জগন্নাথ নগর থেকে 65 বছরের প্রভানাথের পচা গলা দেহ উদ্ধার করেছে মহেশতলা থানার পুলিশ। খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন মৃতের ছেলে এবং বৌমা। অভিযোগ, প্রৌঢ়াকে দিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে চাইছিলেন ছেলে এবং বৌমা, রাজি না হওয়াতে প্রৌঢ়াকে খুন করে প্লাস্টিকে মুড়ে ঘরের পাশে ফেলে রাখা হয়, পরে পুঁতে দেওয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যান মৃতের ছেলে বৌমা। হাওড়া ডোমচুরে কমার্শিয়াল কমপ্লেক্সের মধ্যে মোটর বাইক এবং গাড়ি নিয়ে ঢুকে ডাকাতির ঘটনা, বাধা দিলে নিরাপত্তা রক্ষীকে মারধর এবং কয়েক লক্ষ টাকার সামগ্রী লুঠের অভিযোগ উঠল, কিন্তু 12 ঘন্টার মধ্যে ডাকাতির কিনারাও করল পুলিশ। কিভাবে করল কিনারা, এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, 12 ঘন্টার মধ্যে 4 দুষ্কৃতীর কিভাবে নাগাল পেল পুলিশ? গত শুক্রবার দিন রাত্রেবেলা এই দুঃসাহসী ডাকাতির ঘটনাটি ঘটে, এবং যে ডাকাতির ঘটনাটি ঘটে সেক্ষেত্রে কিন্তু একেবারে যে কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে জালাল কমপ্লেক্স, এবং তার মধ্যে গাড়ি এবং মোটরবাইক নিয়ে প্রায় দশজন দুষ্কৃতী তারা ঢুকে পড়ে, নিরাপত্তা রক্ষীকে মারধর এবং একটা গোডাউনের তালা ভেঙে সেখান থেকে প্রায় লক্ষ লক্ষ টাকার জিং সেটা কিন্তু লুট করে। শুধু লুটই না, তার পরবর্তীকালে যাতে দুষ্কৃতীদের নাগাল না পায় পুলিশ, তার জন্য সিসি ক্যামেরা যে ডিভিআর, সেই ডিভিআরও একেবারে নিয়ে তারা পালিয়ে যায়। এর পরবর্তীকালে পুলিশের কাছে গতকাল দুপুরবেলা ডোমজুর থানার কাছে অভিযোগ দায়ের হয়, এবং তার 12 ঘন্টার মধ্যে ডোমজুর থানার পুলিশ গোটা ঘটনা কিনারা করলো। হাইওয়েতে যে ক্যামেরাগুলো লাগানো রয়েছে সেই ক্যামেরা এবং যে সময় ডাকাতির ঘটনাটি ঘটে সেই অনুযায়ী কিন্তু একের পর এক যে সিসি ক্যামেরা ফুটেজ সেগুলো খতিয়ে দেখতে শুরু করে পুলিশ, তেমনটাই পুলিশ তরফ থেকে বলা হচ্ছে। এবং সেই রকম কিন্তু একাধিক ক্যামেরা যখন ফুটেজ খতিয়ে দেখে, খতিয়ে দেখার পর গাড়িটাকে চিহ্নিত করা এবং তারপর গাড়ির মালিককে চিহ্নিত করা এবং তারপরে গোটা ঘটনা কিনারা করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে লুট হওয়া সরঞ্জাম সেটাও উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং ইতিমধ্যে 4 জনের গ্রেপ্তার করা হয়েছে, আরও প্রায় 6 জন এই ঘটনায় যুক্ত রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে, তেমনটাই কিন্তু হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম।